আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনার খালিশপুরের বোয়ালখালী কবরস্থানে। আমরা দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আজ বুধবার। August 14। এখানে শত শত মানুষ ঘুমিয়ে আছে বোয়ালখালী কবরস্থান। একটু ভিতরে যে দেখা যাবে এটা হচ্ছে আমি আমাদের ওই পেজ আছে খুলনা পেজ, এই কবরস্থানের ভিডিওটা অনেক সময় ইসলামিক পেজে দিই, ইসলামিক লোকজন দেখে, অনেক লোক, হাজার হাজার লোক দেখে, বুঝছেন? এই কারণে এর আগে একদিন ভিডিও নিয়েছিলাম। বোয়ালখালী অনেক মা বোনরা দেখতে পারেন না, এখানে আসতে পারেন না, তো তারা দেখে আর ওই পেজে দিলে সবাই দেখে। ছাতা থাকলে ভালো হতো, ছাতা আছে? এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এটা খুলনার খালিশপুরের বোয়ালখালী কবরস্থান। আমরা দেখছি এখানে শত শত মানুষ ঘুমিয়ে আছে এই কবরস্থানে। আজ বুধবার 14ই আগস্ট 2019। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। সাদা পাকা টাইলস প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন খালিশপুরের বোয়ালখালী কবরস্থানে আছি। কবরস্থান থেকে দেখছি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে শত শত কবর। এখানে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে, দেখেন অসংখ্য কবর। দেখেন এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা, মরহুম প্রভাষক রফিকুল ইসলাম। অসংখ্য মানুষ এখানে ঘুমিয়ে আছে। আমি শুভ ইসলাম, আজকে আপনাদেরকে বোয়ালখালী কবরস্থানের নিয়ে আসছি। এখানে আপনারা দেখুন এই জায়গাটা। আজ বুধবার 14ই আগস্ট। আমরা এখন আছি বোয়ালখালী কবরস্থান, খুলনার খালিশপুরে অবস্থিত। আপনারা দেখছেন আমাদের দুই পাশে সারি সারি কবর। আজকে প্রচণ্ড বৃষ্টি। আজকে বুধবার 14ই আগস্ট, ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এখানে দেখেন অসংখ্য কবর। আপনার ভাই, এই ভাই দেখেন, এই ভাই হচ্ছে আমাদের কবরস্থানে থাকে। ভাই নামটা জানি, মোহাম্মদ আজাদ ভাই। এইখানের কবরস্থানের সার্বিক তত্ত্বাবধানে আছে। এখানে সমস্ত কবর খোঁচা এবং কবর দেওয়া থেকে শুরু করে যাবতীয় সংরক্ষণ এবং তত্ত্বাবধানের কাজ করেন আজাদ ভাই। আপনাদের যাদের এখানে আত্মীয় স্বজন আছে, আপনারা, আমি আজাদ ভাইয়ের নাম্বার এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা আজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপনাদের কবর যেগুলো ভেঙে যাচ্ছে, যেগুলোর সাইনবোর্ড নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। উনি সব কিছু মেরামত করে দিবে, ঠিক করে দিবে ওনার তত্ত্বাবধানে। তো আসেন আজাদ ভাই, আমরা একটু দেখি কবরের কি অবস্থা আছে ভিতরে। পুরো কবরস্থানটাই ফাঁকা, এখন কোনো লোক নেই, প্রচণ্ড বৃষ্টি। আমরা দুজনই কবরস্থানে ভেতর আছি, আপনারা দেখছেন। এই মাথা থেকে শুরু, হ্যাঁ দেখেন প্রচণ্ড বৃষ্টিতে কবরের নিচু কবরগুলোতে প্রায় পানি উঠে গেছে, প্রচুর পানি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি। দেখেন, এটা কবরস্থানের শেষ প্রান্ত আর কি। সেকেন্ড গেট থেকে ঢুকে আমরা এখানে দেখছি, আমরা শেষ প্রান্তের দেওয়ালটা দেখছি। এখানে এর পাশে দুপাশ থেকেই কবর, সারি সারি কবর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এখানে আমি অসংখ্য কবর দেখছি, যেখানে অনেক ভালো ভালো লোকজন আছে, যারা জজ ব্যারিস্টার থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে ঘুমিয়ে আছে। এটাই আমাদের শেষ ঠিকানা। দেখেন, এটা গোয়ালখালী কবরস্থান। এই যে এখানে একটা কবর দেখছি আমরা, এটা ইনি একজন বীর মুক্তিযোদ্ধা, মরহুম মোহাম্মদ রবিউল ইসলাম তরফদার, পীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী। মৃত্যু তারিখ 18ই অক্টোবর 2016, রোজ মঙ্গলবার। এরকম অসংখ্য ব্যক্তি, অসংখ্য মানুষের কবর এখানে আমরা দেখছি। আমি শুভ ইসলাম, গোয়ালখালী কবরস্থান থেকে আপনাদেরকে এখন লাইভে এই ভিডিওটি দেখাচ্ছি। আমাদের সঙ্গে আছে আমাদের আজাদ ভাই, যিনি এখানে কবর খোঁড়া থেকে শুরু করে কবর দেওয়া এবং কবরের বিভিন্ন সংরক্ষণের কাজ উনি করে থাকেন। আমরা দেখছি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন থেকেই বৃষ্টি। এই বৃষ্টিতে পুরো কবরস্থানটা পানিতে ভরে আছে। এখানে আমরা একটা দোয়া দেখছি, এই দোয়াটা হচ্ছে আপনার দুরুদে হাজারি। গোরস্থানে আসলে এই দোয়াটা পড়তে হয়। দেখেন, এখানে কবর, এখানে কবর মরহুম সুরাইয়া পারভিন, 9 ফেব্রুয়ারি জন্ম, 9 ফেব্রুয়ারি 1956, মৃত্যু তারিখ 3রা এপ্রিল 2016। এরকম অসংখ্য মানুষের কবর। এখানে দেখেন প্রত্যেকটা গাছে গাছেই কবরের দোয়া দেওয়া আছে, দুরুদে হাজারি। এই দোয়াগুলো এখানে বাংলায়ও আছে, আপনারা বাংলায়ও পড়তে পারবেন। এই দুরুদে হাজারি যদি কেউ 3বার এসে পাঠ করে তার বাবা মা বা আত্মীয় স্বজনের জন্য, তাহলে তার 80 বছরের গোনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমরা দেখছি, হ্যাঁ, এবং 20 বার যদি কেউ পাঠ করে তাহলে 1000 বছর পর্যন্ত ফেরেশতা, তার কিয়ামত পর্যন্ত 1000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য নিয়োজিত থাকে। এখানে দেখেন, এখানে অসংখ্য কবরের পাশ থেকে অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ঝাউ গাছ আছে। দেখেন, জায়গাটা অনেক শান্ত একটি জায়গা। আসলে আমাদের একসময় এই জায়গায় আসতে হবে। এখানে আমরা একটা সাইনবোর্ড দেখছি, এম এম শাহজাহান, জন্ম 3রা ফেব্রুয়ারি 1954, মৃত্যু 31 মার্চ 2018, খালিশপুর, খুলনা। আসুন আমরা দেখছি এখানে অসংখ্য কবর। দেখুন, অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে এই জায়গায়, অসংখ্য কবর। একদিন আমাদের সবাইকে এখানে আসতে হবে, একদিন সবাইকে আসতে হবে। দেখেন, দেখেন আমার দুই পাশ থেকে সারি সারি কবর, অসংখ্য মানুষের কবর। এই মানুষগুলো একসময় পৃথিবীর বাসিন্দা ছিল, আজকে তারা মাটির সঙ্গে মিশে গেছে। দেখেন, আপনি জজ হন, ব্যারিস্টার হন, যত বড় রাজনৈতিক নেতাই হন, সম্পদশালী হন, আল্লাহ পাকের কাছে আপনার কোনো কিছুরই মূল্য নেই যদি না আপনার তাকওয়া থাকে, যদি না আপনি ইমানদার হন। অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে जाकात दीते होबे, आमादेरके ईमानदार होते होबे, आमादेरके ताकवा अर्जन करते होबे। देखें असंख्य कबर एखाने आपनाके आसतेई होबे। और ये जीवनटा चिरस्थायी, आसले जीवने बेঁচে থাকাটাই অস্বাভাবিক और मृत्युटाই स्वाभाविक। তাই এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে অহংকার করার কিছুই নেই। আমাদের সবারই এখানে আসতে হবে। আমরা সবাই একদিন ফিরে যাব সৃষ্টিকর্তার কাছে। অসংখ্য কবর, দেখেন অসংখ্য কবর। আজকে প্রচণ্ড বৃষ্টি, প্রচুর পানি জমে গেছে। আমি এই বৃষ্টির মধ্যে থেকেই ভিডিও করছি, আপনাদেরকে লাইভ গোয়ালখালী কবরস্থানের পরিস্থিতি দেখাচ্ছি। দেখেন আপনারা মাঝে মাঝে কবরস্থানে আসবেন, কারণ এটা আপনার জন্য একটা শিক্ষা কেন্দ্র। এখানে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। এখানে অসংখ্য কবর, দেখেন অসংখ্য কবর। এখন আমার পাশে কেউ নেই, আমি একাই ভিডিওটি করছি। সম্পূর্ণ কবরস্থানেই এখন কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই। আমি একাই এই ভিডিওটি এই মুহূর্তে করছি, কারণ আমার কেন জানি না কবরস্থানে আসতে ভালো লাগে। একটা সময় কবরস্থানে আসতে আমি খুব ভয় পেতাম, আমি খুব ভীত ছিলাম। কিন্তু কেন জানি না আমার বাবার মৃত্যুর পর আস্তে আস্তে এই জায়গাটা এখন আমার খুব ভালো লাগে। আজ 14ই আগস্ট আমার বাবার মৃত্যুর 1 বৎসর পূর্ণ হলো। আমার বাবা গত বছর 14ই আগস্ট ইন্তেকাল করেন। আমি মাঝে মাঝে আসি এখানে। আমার এখন এই কবরস্থানটাকে অনেক আপন মনে হয়, অনেক শান্তির একটা জায়গা মনে হয়। আমি এই কবরগুলো ঘুরি, দেখি, এখানে আমি সাইনবোর্ডগুলো দেখি, মানুষের নামগুলো দেখি, মানুষের পদবিগুলো দেখি। অনেক ক্ষমতাধর ব্যক্তি এখানে ঘুমিয়ে আছে, অনেক অসহায় দরিদ্র মানুষও ঘুমিয়ে আছে। এখানে কারোর কোনো ভেদাভেদ নাই, কারোরই কোনো ক্ষমতা নাই। দেখেন এই জায়গাটা, অসংখ্য কবর। যারা গোয়ালখালী কবরস্থানে আসেননি তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। অসংখ্য কবর, অনেক কবর জঞ্জালে পরিপূর্ণ হয়ে আছে। কিছু কিছু কবরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। যেমন আমি এখানে একটা কবর দেখছি, এই কবরে অনেক সুন্দর এখানে ফুল ফুটে আছে, সাদা সাদা ফুল। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো ঝরে ঝরে কবরের উপরে পড়ছে। আপনারা দেখুন। আর আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে আছে, আমি আজাদ ভাইয়ের নাম্বারটি আমার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা আজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। জাস্ট ফোনে ওনাকে বললেই ওনার আপনার আপনজনের কবরের লোকেশনটা দিবেন, বা আপনারা আসবেন, এসে দেখিয়ে দিলে উনি কবরটাকে প্রিপেয়ার করে দিবে। অর্থাৎ যদি মাটি ভেঙে যায়, মাটি দিয়ে, পলিথিন দিয়ে, নেমপ্লেট না থাকলে নেমপ্লেট করে দিয়ে সব কিছু করে দিবে। সামান্য কিছু হয়তো খরচ লাগবে। যদি আজাদ ভাইকে একটু সহযোগিতা করেন তাহলে উনি এই কাজগুলো করে। উনি সারাদিনই কবরের এই প্রিপেয়ারিংয়ের কাজই করে। ওনার তেমন কোনো ইনকাম সোর্স নেই। এখানে যে যা দেয় উনি সেটা দিয়ে ওনাকে চলতে হয়। আমরা দেখছি এখানে অসংখ্য কবর। এখানে কিছু নিয়মকানুন আছে, যে এই কিছু কিছু কবর আছে যেগুলো পুরনো, এগুলোকে আপনার এখন আর কবর বাঁধানো যায় না, পাকা করা যায় না আর কি। কারণ পাকা করলে পরবর্তীতে ওই জায়গাটাতে অন্য ব্যক্তির কবর দেওয়া যায় না। জায়গার সংকুলনের কারণে এখন সিটি কর্পোরেশন পাকা করা নিষিদ্ধ করেছেন। এখন এখানে কোনো কনস্ট্রাকশনের কোনো পিলার বা কোনো কিছু ব্যবহার করা যাবে না, এগুলা কোনো কিছু ব্যবহার করা যাবে না। আপনার এখানে মাটিতেই কবর দিতে হবে। আপনি পাকা করতে চাইলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে এবং জায়গাটি কিনতে হবে। তো জায়গাটি কিনতে গেলে দেখা যাচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা পড়ে যাবে আপনার 3.5 হাত জায়গা কিনতে। আমি যেখানে হাঁটছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কবরের উপরে করা। সম্পূর্ণ জায়গাটাই কবর, কোনো জায়গাটাই ফাঁকা নাই। আর কয়েক বছর পর পরই এই জায়গাতে মাটি ভরাট করে উঁচু করে আবার কবরের উপরে কবর দেওয়া হয়, নতুন নতুন কবর দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে এই জায়গাটা একসময় অনেক নিচু ছিল, बार बार माटी भराट करे उचू करे 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 कबरगुला बार बार देवा होच्छे एबं एई जे जायगाटा एई जे रास्ताटा देखछेन एई रास्ताटा एटा सम्पूर्ण कबरेर उपरेई करा। आमिओ हाटछी कबरेर उपरे देखें अनेक सुंदर एक मनोमुग्धकर परिवेश अनेक शांत एक परिवेश अनेक शांत एक जायगा। आपनी भय पाबेन ना एखाने आसले हयतो आपनार मनटा भरे जाबे अनेकटा शांति अनुभव करबेन। आमी जेमनटा शांति अनुभव करছি এদিকে দেখেন কত সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা এই কবরটি। এখানে অনেক ছোট ছোট শিশু ঘুমিয়ে আছে। ফুল গাছ দিয়ে ঘেরা কবর দেখেন দেখেন এই কবরগুলো দেখেন সারি সারি কবর দুই দিকে সারি সারি কবর আমরা দেখছি কবর অসংখ্য কবর। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি এখন খুলনার খালিশপুরের গোয়ালখালী কবরস্থান থেকে সরাসরি লাইভে আছি আপনাদের সঙ্গে। পুরো কবরস্থানটাই ফাঁকা কোথাও কোনো মানুষ নেই। আমি একাই এই বৃষ্টির মধ্যে একটি ছাতা নিয়ে একা একা ঘুরছি আর আপনাদেরকে লাইভে কবরস্থানটা দেখাচ্ছি। এখন প্রায় ১:৩০ বাজে দেখেন দেখেন এটা গোয়ালখালী কবরস্থান। অসংখ্য কবর এখানে অসংখ্য কবর। অসংখ্য কবর এটি একটি পুরনো কবর অনেক পুরনো কবর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আর কোনো কবরেই এইভাবে পাকা করে বাঁধানো যায় না বাঁধানোর নিয়ম নাই বা কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না এটা সিটি কর্পোরেশনের নিয়ম। আমরা দেখছি এখানে এখানে একটা কবর দেখছি এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ সাদাত হোসেন পুলিশ পরিদর্শক অবসরপ্রাপ্ত। দেখেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন পুলিশ পরিদর্শক ছিলেন। তিনি কত ক্ষমতাধর একটি ব্যক্তি ছিলেন কতই ক্ষমতাধর একজন পুলিশ পরিদর্শক সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা। আজকে দেখেন তার স্থানটা কোথায় তিনি একটি কবরে অসহায় অবস্থায় শুয়ে আছে। এই যে তার কবর দেখেন কেউ নেই তার আত্মীয় স্বজন কেউ নেই এখানে একমাত্র সাহায্যকারী আল্লাহ। আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নেই সমস্ত আসমান জমিনে আপনি আল্লাহ ছাড়া কাউকেই পাবেন না। অথচ আমরা সেই আল্লাহকে স্মরণ করি না আমরা তার দেখানো পথগুলো অনুসরণ করি না। আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় জুলুমের সঙ্গে লিপ্ত। আফসোস আমাদেরকে একদিন এই সবাইকে এই কবরে আসতে হবে। আমাদের সঙ্গে আমাদের ভালো কাজগুলোই আসবে। কে বলে মানুষ সঙ্গে কিছু নিতে পারে না? অবশ্যই নিতে পারে, সেটা সে তার ভালো কাজগুলো নিতে পারে। আপনার সঙ্গে শুধু আপনার ইমান এবং তাকওয়াই যাবে। দেখেন এই পাশে সারি সারি কবর দেখেন আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। এগুলো পুরনো কবর এখন আর কবর বাঁধানোর কোনো নিয়ম নেই। অসংখ্য মানুষ এটি একটি বাচ্চার কবর অসংখ্য মানুষ এখানে ঘুমিয়ে আছে। দেখেন এখানে মানে খুব ঝোপঝাড় হয়ে গেছে বাঁশঝাড় বাঁশঝাড়ের ভেতর কবর, অসংখ্য কবর, এখানে অসংখ্য কবর। প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে প্রচুর পানি জমে গেছে, প্রচুর পানি। দেখেন কবরে প্রচুর পানি জমে গেছে, এখানে এখানে প্রচুর পানি জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পানি, কবরগুলো পানিতে তলিয়ে আছে, বেশ কিছু কবর তলিয়ে আছে। এখানে কিছু কবর দেখছি সাদা সাদা ফুল গাছ, এগুলোকে শিউলি ফুল বলে সম্ভবত। আমরা দেখছি যে শিউলি ফুলের নিচে এই কবরটি, অসাধারণ চমৎকার একটি দৃশ্য। এখানে একটি কবর, মরহুমা আমেনা বেগম। দেখেন অসংখ্য মানুষ এখানে ঘুমিয়ে আছে। এখানে দুটি কবর পানিতে তলিয়ে আছে। দেখেন এখানে কবর দেখেন। আমি শুভ ইসলাম, বলখালী কবরস্থান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি এই বৃষ্টিতে এখানে আসছি। আজকে আমার বাবার মৃত্যু দিবস। এখানে একটি কবর দেখেন, মরহুম রবিউল ইসলাম, তিনি 2013 সালে মৃত্যুবরণ করেন, তার ঠিকানা হাউজিং এস্টেট। অসংখ্য কবর দেখেন, অসংখ্য কবর। আরেকটা কথা সেটা হচ্ছে যে এখন কবরে এইভাবে স্টিলের নেম প্লেট দেওয়া নিষিদ্ধ, স্টিলের কোনো খুঁটিও দেওয়া যাবে না, কারণ এখানে স্টিল, লোহা, কনস্ট্রাকশনের কোনো আইটেম ব্যবহার করা এখন নিষিদ্ধ। আপনি এখানে বাঁশ বা প্লাস্টিকের খুঁটি ব্যবহার করতে পারেন নেম প্লেটের জন্য, এবং কোনো ধরনের পাকা করা যাবে না এখানে, বা বাঁশ দিয়ে বেড়া দেওয়া যাবে না। জাস্ট শুধু কবর থাকবে, আপনি এটাকে পলিথিন দিয়ে ঢাকতে পারবেন, পলিথিন দিয়ে ঢেকে আপনি সেটাকে সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনি ঠিক করে এটাকে সংরক্ষণ না করেন, তাহলে হয়তো 1-2 বছর পরে এই জায়গাটাকে ভরাট করে আপনার এই জায়গাটা আবার আরেকজনের কবর দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি দুই পাশ থেকে সারি সারি কবর, সারি সারি কবর। আমি এখন খুলনার খালিশপুরের গোয়ালখালী কবরস্থান থেকে বলছি। জায়গাটা একদম ফাঁকা, আপনারা দেখছেন কোথাও কোনো মানুষ নেই, আমি একা। তো এখানে অবশ্যই পাশাপাশি দুইটি কবরস্থান আছে। আমি পূর্ব পাশের কবরস্থানে আছি, পশ্চিম পাশে আরেকটি কবরস্থান আছে। এটি বেশ বড় একটি কবরস্থান। আমার দুই পাশে সারি সারি কবর। প্রচুর বৃষ্টির মধ্যে আমি এখানে, তো আমি আর কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নিব, কারণ আমাকে এখন কবর জিয়ারত করতে হবে, তারপর যেতে হবে। দেখেন প্রত্যেকটা কবরে পানি উঠে গেছে। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কবরগুলোতে প্রচুর জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে অনেক কবর পানির নিচে তলিয়ে আছে। দেখেন 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 দুই পাশে কবর, সারি সারি কবর। অনেক বড় কবরস্থানটি, অনেক বড়। আমার প্রায় হেঁটে দুই পাশ ঠিক করে দেখা তো ২৬ মিনিট লেগে গেল। আরও অনেক আছে যেটা আমি এখনও পুরোপুরি সব জায়গায় ঢুকে দেখাতে পারিনি। তো আজকে এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।